রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আল মাওজুয়াত বইটি থেকে, এটি লিখেছেন ফুরফুরের পীর সাহেব আবু জাফর সিদ্দিক রহিমাউল্লাহ। এটি একটি প্রাচীনতম গ্রন্থ জাল হাদিস সম্পর্কে, আমাদের সমাজে বহুল প্রচলিত যে জাল হাদিসগুলো এগুলো আলোচনা করেছেন। এ বইয়ের 302 পৃষ্ঠা থেকে আলোচনা করা হয়েছে জাল হাদিস। তোমরা ধনীদের পুতুলদের সাথে উঠা বসা করবে না, কারণ তাদের প্রতি অবৈধ আকর্ষণ কুমারীদের প্রতি আকর্ষণের চেয়েও কঠিনতর। এটি একটি জাল হাদিস। একজন মুসলিমের খারাজ ও ওসর একত্রিত হয় না, এটি একটি জাল হাদিস। যে মাসালায় মতভেদ করা হয়েছে সে বিষয়ে আল্লাহ শাস্তি দিবেন না, এটি একটি জাল হাদিস। হে আলী, আল্লাহ ক্ষমা করেছেন তোমাকে, তোমার বংশধরকে, তোমার পিতামাতাকে, তোমার স্ত্রী পরিজনকে, তোমার অনুসারী শিয়াদেরকে এবং যারা তোমার অনুসারী শিয়াদের ভালোবাসে তাদেরকে, এটি একটি জাল হাদিস। হে আলী, যে ব্যক্তি মধ্য শাবানের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে 100 রাকাত সালাত আদায় করবে, 1000 বার সূরা ইখলাস পাঠ করবে, এই যে বিভিন্ন পদ্ধতিতে সালাত আদায় যে রয়েছে এই ফায়দা হবে, এগুলো জাল হাদিস। এবং আরও রয়েছে, হে আয়েশা, তুমি মাটি ও কাদা খাবে না, কারণ এর ফলে অমুক্তমক রোগ বেজে জন্ম নেয়, এটি একটি জাল হাদিস। তোমার শত্রুর হাত যদি কর্তন করতে না পারো তবে তাতে চুম্বন করো, এটি একটি জাল হাদিস। যে তাপ বা গরম ঠেকিয়েছে সে ঠান্ডা থাকাবে, এটি একটি জাল হাদিস। যে ব্যক্তি মানুষের মধ্যে যার চেহারা সবচেয়ে সুন্দর সে তাদের ইমামতি করবে, এটি একটি জাল হাদিস। তোমাদের সিয়ামের দিন তোমাদের কুরবানির দিন, এটি একটি জাল হাদিস। তোমাদের কুরবানি তোমাদের সিয়ামের দিন, এগুলো জাল হাদিস। আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি আসবে যাকে আবু হানিফা বলা হবে, আল্লাহ তার হাতে আমার সুন্নত পুনরুজ্জীবিত করবে, এটি একটি জাল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেননি। শেষ যুগে একজন মানুষ আবির্ভাব হবে যার নাম মোহাম্মদ ইবনু কাররাম, সে সুন্নত ও জামাতকে পুনরুজ্জীবিত করবে, খোরাসান থেকে বাইতুল মাকদিসে তার হিজরত, মক্কা থেকে মদিনায় আমার হিজরতের মতোই, এটি একটি জাল হাদিস। এবং আরেকটি জাল হাদিস এই বইয়ে আনছেন 441 নম্বর লেখক জাল হাদিস আনছেন, যে আমার উম্মতের মধ্যে এক ব্যক্তির আবির্ভাব হবে যার নাম হবে মোহাম্মদ ইবনু ইদ্রিস, এই সময় বর্ণনা করা হয়েছে। এগুলো সবই জাল হাদিস। অনেক এই প্রাচীনতম গ্রন্থ ফুরফুরা পীর সাহেব উপমহাদেশের এর পীরদের দরবারদের মধ্যে প্রথম, আমার জানা মতে তিনি জাল হাদিস সম্পর্কে বই লিখেছেন পীরদের মধ্যে, যে এই হাদিসগুলো জাল, এবং লেখকের বিভিন্ন রেফারেন্স এনেছেন। এবং এই বইটি আরও বিশ্লেষণভাবে, আর মূল বইটি অনুবাদ করেছেন এবং আরও বিশ্লেষণ করেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ। তার এই বইটি পড়লে ইনশাল্লাহ আরও বুঝতে পারবেন। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরও আলোচনা করবো আমাদের ওয়াজের বক্তারা যে জাল হাদিসগুলো ওয়াজে বলে থাকে সে সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।